এই লং মার্চ কেন জামাত সমর্থন করছে এবং জামাত যদি তারা পছন্দ না করেন তারা যদি সত্যিকার অর্থে মদুদিবাদের বিরুদ্ধে হন ওহাবিবাদের বিরুদ্ধে হন তারা কেন জামাতের সমর্থন গ্রহণ করলেন আমরা জানি ইসলামিক ওলামারা উপমহাদেশের বহু আলেম ওলামার কথা বলতে পারে হাফেজি হুজুর থেকে শুরু করে আপনি তো তার দলের সঙ্গে যুক্ত আপনি বলছেন হাফেজি হুজুরের বক্তব্য আপনি জানেন জামাত সম্পর্কে তিনি বই লিখেছেন তার মন্তব্য কী তো জামাত এমন একটা দল এখানকার উপমহাদেশের বরেণ্য আলেমরা উলামা সম্প্রদায় এরা বলেছেন জামাত ইসলামী ইসলামের নাম ব্যবহার করুন এটা একটা সম্পূর্ণ রাজনৈতিক দল এবং জামাত ইসলামী ইসলাম ধর্মকে রাজনীতিতে রূপান্তরিত করেছে কোন রাজনীতি মদুদির পরিষ্কার লেখা হচ্ছে ইসলাম হচ্ছে ফ্যাসিবাদের মতন একটি মতাদর্শ আমি সেদিন রোহি সাহেবকে প্রশ্ন করেছিলাম যে কোনো লোক যদি ইসলামকে ফ্যাসিবাদ মানে হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট একটা রাজনৈতিক মতবাদ ইসলামকে যদি পবিত্র ধর্ম ইসলামকে যদি কেউ ফ্যাসিবাদের মতো একটা নিকৃষ্ট রাজনীতির সঙ্গে তুলনা করে তাকে আপনি কি বলবেন তিনি বললেন সে নিশ্চয়ই নাস্তিক সে কাফের তা বললাম যে কথাটা আমার নয় এটা হচ্ছে মালানা আবুল আলা মদুদির কথা তিনি লিখেছেন তারপর আমি তাকে প্রশ্ন করলাম যে তো মাওলানা আবুল আলার মদুদি যদি নাস্তিক হন তো নাস্তিকদের তো জামাত ইসলামী শাস্তি কী হবে তুমি বললেন যে আমরা রাজনৈতিক দল সম্পর্কে কোনো মন্তব্য করি না এটাই হচ্ছে আমার সমস্যা আপনাদের সমস্যা যেটা আমরা দেখতে পাচ্ছি হেফাজতে ইসলাম একসময় হয়তো বা আপনারা জামাত বিরোধী ছিলেন কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি একসময় যারা জামাত বিরোধী ছিলেন তারা কি কারণে সেটা আপনি ভালো বলতে পারবেন তারা কিন্তু এখন জামাতের সঙ্গে কণ্ঠ বেলাচ্ছেন শাহবাগ সম্পর্কে নাস্তিকতার প্রশ্নটা জামাত ইসলামের প্রথম তুলেছিল তারপর আপনারা তাদেরকে নাস্তিক কাফের বললেন আমি বিনীতভাবে তাকে প্রশ্ন করেছিলাম যে আপনি কোরআনের আপনারা আমি জানি কোরআন সম্পর্কে হাদিস সম্পর্কে আপনার পাণ্ডিত্য আমার চেয়ে অনেক বেশি আমরা যতটুকু পড়েছি মুসলিম শরীফে পরিষ্কারভাবে ভাবে বলা আছে যে কোন মুসলমান যদি কোনো মুসলমানকে নাস্তিক বা কাফের বলে এবং সে যদি নাস্তিক বা কাফের না হয় যে বলেছে এই অভিযোগটা তার উপর বর্তাবে তো আমাকে যিনি নাস্তিক মুরতাদ বললেন আমার বন্ধু মুন্তাসির মামুন পাঁচ আক্ত নামাজ পড়েন তিনি হজে গেছেন তার সমস্ত ধর্মীয় অনুশাসন তিনি মেনে চলেন তাকে বলা হচ্ছে নাস্তিক মুরতাদ কাফের খোলা চিঠিতে সারা দেশের মানুষের কাছে আর সানের নজরুলটা কি আমরা হুমায়ুন আজাদের ক্ষেত্রে দেখেছি জামাত বা অন্য কেউ যখনই এসব ইসলামিক এরা যখন সংগঠনগুলো কাউকে নাস্তিক মুরতাদ কাফের বলে পরবর্তীকালে থাকে পরে যারা অন্য ধর্মের লোক এখানে বসবাস করবে আমি তাদেরকে মুরতাদ নাস্তি আমরা বলছি না তাদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই তারা বসবাস করবে এবং ইসলামী রাষ্ট্রই পারে একমাত্র তাদের নিরাপত্তার গ্যারান্টি দিতে আজকে দেখেন আজকের মুসলিম রাষ্ট্রগুলি তুলনামূলকভাবে দেখেন ও মুসলিমরা এখানে নিরাপদে আছে আর অমুসলিম মুসলিম রাষ্ট্রগুলির দিকে তাকে দেখেন আজকে ভারত দেখেন আজকে মিয়ান মিয়ানমার দেখেন অন্যান্য জায়গা দেখেন যে সেখানে মুসলমানদের নিরাপত্তা নেই ভাবে জুলুম অত্যাচার নির্যাতন এটা হচ্ছে

আপনি যে কথাটি বললেন আমি কোরআন থেকে একটি সুরা আপনাকে উদ্ধৃত দিচ্ছি আল্লাহ তালা বলেছেন সুম্মা আমানু সুম্মা কাফেরু সুম্মা আমানু সুম্মা কাফেরু এটা সুরা নিসার মধ্যে আছে বাংলা তর্জমা হবে ইমান এনে আবার কাফির হয়ে গিয়ে আবার বিশ্বাসে স্থাপন করে যে কেউ আবার অবিশ্বাসী হয়ে যেতে পারে যদি ইসলামী বিশ্বাস হারালে তার শাস্তি হয় কতল তাহলে বারবার ইসলাম গ্রহণ করে তা বারবার ত্যাগ করে হওয়ার সুযোগ কোথায় প্রথমবার ইসলাম পরিত্যাগ করলেই তো তার জীবন শেষ মৌলবাদীদের ফতোয়া মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড যেটা মধু দিসাহ লিখেছেন মোর্তাজা তাহলে একবারই তো যখন সে প্রথমবার ধর্ম পরিবর্তন করলো তখন সে শেষ হয়ে গেল বারবার ধর্ম পরিবর্তনের ইসলামের ইতিহাস যেটা আমি পড়েছি বিশেষ করে আমাদের যে ইয়েগুলো যতগুলো আছে মহানবী সাল ইসলামের জীবনী যেগুলো আছে সেখানে একটাই সেটা আমি আপনাকে বলি মহানবী সাল্লা ইসলামের যে একজন ওহি লেখক মুরতাদ হয়ে গিয়েছিলেন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি বহুকাল পরে সেই ব্যক্তি পুনরায় ইসলাম গ্রহণ করে ফিরে আসেন

পবিত্র কোরআন মানুষকে যেকোনো ধর্ম গ্রহণ এবং বর্জন করবার স্বাধীনতা প্রদান করেছে যেমন ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই সুরাব আকারের মধ্যে এটা আছে যার ইচ্ছা হয় বিশ্বাস করুক যার ইচ্ছা হয় অস্বীকার করুক সুরা ক্ষেত্রে কাউকে বাধ্য করা যাবে না কিন্তু ধর্ম গ্রহণ করার পরে ধর্ম চেক করা হবে এই নয় লাখরা হাফিদ্দিন অর্থাৎ ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে কাউকে বল প্রয়োগ করা যাবে না

এখানে অন্য কোনো দেশের নাগরিককে বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করতে বাধ্য করা যাবে না কিন্তু বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করার পরে বাংলাদেশের আইন এখানকার বিধিবিধান এখানের সংবিধানটাকে মেনে চলতে হবে এটাই আমার কথা তাহলে আপনাকে বলি খবরের কাগজে বেরিয়েছে বগুড়ার একটা গ্রামে গত মাসে জামাতি ইসলামী আওয়ামী লীগের তেরো জন কর্মীকে

জি আমরা এই প্রশ্নটি খুঁজব মাওলানা সাহেবের কাছে আমাদের সঙ্গে থাকুন বিরতিতে একটু পরে আমরা ফিরে আসব প্রিয় দর্শক আপনাদের জন্য আওয়ার ডেমোক্রেসি রাজনীতিতে ধর্ম ধর্মে রাজনীতি নিয়ে আমাদের সঙ্গে আছেন শাহুরিয়ার কবির এবং মাওলানা রহমান আব্দুর রহিম সুবি তো আমি কতগুলো প্রশ্ন একটু আলোক পূর্ব পরিষ্কার করবার জন্য রহমান জি বিভিন্ন ভাস্কর্যকে অপসারণ করতে হবে তো এইটা কি এর মধ্যে আছে শহীদ মিনার কিন্তু একটা ভাস্কর্য অপরাজয় বাংলাটা ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুক ভাস্কর্য বিভাগ আছে কোনো প্রাণীর জি তার যখন দৈহিক আকৃতি গঠন করা হয় দেখি সাধারণত ভাস্কর্য অভিধানে সেটাই আছে যে কোনো মানুষের বা কোনো প্রাণীর বিশেষ করে মানুষের কোনো মূর্তি তৈরি করাকেই ভাস্কর্য বলা হয় তো ভাস্কর্য ব্যাপারটা হলো এটা হলো একটা মূর্তি তো সেই মূর্তিরা ইসলামে নিষিদ্ধ মূর্তি এবং আল্লাহর নবী যখন এসেছিলেন তখন উনি মূর্তির বিরুদ্ধে আন্দোলন করেছেন আমাদের আদি পিতা ইব্রাহিম আলহী উনি মূর্তির বিরুদ্ধে আন্দোলন করেছেন এবং সেখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আর ঐ সকল মূর্তির পূজারী নাই কিন্তু আপনি বলেছেন যে এর অনু অন্য ধরনের মানুষ থাকবে তারা তো মূর্তি পূজা করবে হিন্দু মানুষরা থাকবে কোনো আপত্তি নাই আমরা আমরা বলি কোন ধর্মীয় মূর্তি যদি হয় তাদের উপাসনালয়ে আছে তারা উপাসনা করবে আমাদের কোনো আপত্তি নেই এর বাইরে মুক্তি যদি যদি ধর্মীয় উপাসনালয় ব্যতীত বাহিরে রাস্তা ঘাটে এই যে দেখেন লোকজন তো করে সেই এই রকম প্রকাশস্থলে এই মূর্তি স্থাপনকে আমরা এটা বিরোধিতা করি এবং এটাকে আমরা শিরক মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বিশেষ করে যে সকল মূর্তি তৈরি করা হয় সম্মান প্রদর্শনের জন্য এখানে আল্লাহর সঙ্গে শিরক করার একটা বিষয় আছে এই কারণে আমরা বলি আর আমার প্রশ্নকারীরা প্রশ্ন করেছেন যে ওনারা বলেন অহিংস বা সাম্য ধর্ম তাহলে ওনারা কেন ভেঙ্গে ফেলবেন কেন বলছেন আমরা কোথাও ভেঙ্গে ফেলবো আমরা বলি না আমরা সরকারকে বলছি সরকার ভেঙ্গে ফেলবে আমরা কেন ভেঙ্গে ফেলবো সরকারকে আমরা বাধ্য করব এটা ভেঙ্গে ফেলবে আর বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভাগ আছে আপনি নিশ্চয়ই জানেন সেই বিভাগগুলো তাহলে বন্ধ করতে হবে আপনাদের দাবি অনুযায়ী তারা কিন্তু যে মূর্তি বানাচ্ছে

কিন্তু মুক্তি লাগবে আমি বলতে বলতে শিল্প বলতে কোন প্রাণীর আকৃতি দিয়ে করতে হবে এটাও না আমি মাওলানা সাহেবের কাছে আরেকটা প্রশ্ন করতে চাই এই প্রসঙ্গে আপনারা তো এখন ব্লগার এগুলো ইন্টারনেট শিখে গেছেন আপনি যদি ইন্টারনেট সার্চ করেন সবচেয়ে বড় সার্চ ইঞ্জিনটা হচ্ছে গুগল আপনি শুধু এটা লিখে দেন এস কার্পচার ইন ইসলামিক ওয়ার্ল্ড আপনি বহু তালিকা পাবেন শহর আপনাকে আমি বলি জেদ্দা শহরে ভাস্কর্য আছে এবং মক্কা মদিনার পরে সবচেয়ে পবিত্র শহর মুসলমানরা যেটা গণ্য করে বাগদাদ বাগদাদ শরীফ বলে বাগদাদ শরীফে ভাস্কর্য আছে শুধু যে সেই ভাস্কর্য না এটা আরব্য উপন্যাসের চরিত্র ইসলামের ঠিকাদারিটা কি আপনাকে বাদশাহ সৌদি বাদশা চেয়ে এবং মিশরের যে আলাজার ইউনিভার্সিটির যে যিনি ভাইস চান্সেলার রয়েছেন কি বড় ব্যাখ্যাতা আপনি যে ইসলামের যেটা মূর্তি যেখানে নিষিদ্ধ করা হয়েছে সেখানে যতগুলো স্পিংস মূর্তি আছে এটা জিজ্ঞেস করা হয়েছে আলাজার ইউনিভার্সিটির যিনি যিনি ভাইস চ্যান্সেলর

বেড়ে উঠবে প্রথম ঘরে তার লেখাপড়াটা কাজ শুরু হয় সেখানে একজন নারী যদি তার শিক্ষিত না হয় তাহলে তার পরিবারটাকে তার সন্তান আদিকে সে গড়ে তুলতে পারবে না এই জন্য ইসলামে শিক্ষা নারী শিক্ষার প্রতি সব বেশি গুরুত্ব দিয়েছে এবং দেখেন নারী শিক্ষার গুরুত্ব কত আমাদের যে হাদিসের প্রধান গ্রন্থ গ্রন্থ বুখারি শরীফ সেই বুখারের শরীফে ওহি সংক্রান্ত আলোচনা হয়েছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর এই হাদিসগুলি বর্ণনা সহ্যতা আয়সা রাজি আল্লাহ আনহা থেকে আল্লাহ রসুনের কাছে ওহি কিভাবে আসলো। কিভাবে উনি পেলেন তারপরে উনি কি করলেন এইসব হজরত মা খাদা রাজি আল্লাহারি শরীফে কাজে আমরা যারা মুহাদ্দিস হই যারা হাদিস পড়াই আমাদের সর্বপ্রথম এই হাদিস অধ্যাপনা শুরু করতে হয় মা আনহার হাদিস থেকে কাছ থেকে জ্ঞান আমাদের সংগ্রহ করতে হয় হজরত খাদিজা রাজিউল্লাহ আনার থেকে আমাদের জ্ঞান সংগ্রহ করতে হয় আমরা উস্তাদ মনে করি কাজে ব্যাপারে বাইরেও তো ধরেন যে বিজ্ঞান প্রযুক্তি ডাক্তারি সেই জ্ঞানে উনি সে কোনো আপত্তি থাকবে না কিন্তু মালালাকে দেখেছেন পাকিস্তান এবং মালালার ব্যাপারে সেটা এই জন্যই নয় হয়েছে যে নারীদের শিক্ষা থাকছে মালালার ব্যাপারটি হচ্ছে নারীদেরকে ঘরতে বের করে নিয়ে আসছে পর্দা হিসাবে নারীদের যে পর্দা প্রথা ইসলামে বাধ্যতামূলক আছে এটার উর্

আমি একটু আমি একটা কথা বলছি এ কথা এদেশের কোনো আলিম বলে নাই কোনোদিন শেখ হাসিনা পরে চলেন আপনি লেখাপড়া জানা মানুষ আপনি পর্দা কাকে বলে ইসলামে কিছুটা আপনার ধারণা ধারণা থেকে খালেদা জিয়াকে আপনি পর্দা করেন কি করেন না এই প্রশ্ন আপনি তাহলে আপনি মালালাকে কেন বেপর্দা মেয়ে বলছেন কিন্তু সে পুরো তার কাবার করেছে মিশনটা ছিল সে মিশনটা ছিল যে ঘরের পর্দনশীল মহিলাদেরকে বের করে নিয়ে আসা আমি কোনো পাকিস্তানে আমি বহুবার গেছে আমি পাকিস্তানের ওইসব এলাকার মেয়েদের কখনো আমি বেপর্দা দেখিনি তারা যারা বের হয় বোরখা তারা অনেকেই পড়ে না কিন্তু তারা প্রকৃত অর্থে তারা পূর্ণা পড়ে তাদের চুল ঢেকে রাখে বাংলাদেশে যদি হতো এটা কিছু কি এরকম ওই অঞ্চলে এরকম একটা না না সেখানেই আমি বলছি মালালাকে আমি কখনো বেপর্দা মনে হয়নি মালালাকে পাকিস্তানে মালালা হওয়ার কারণে এই বিষয়টা বেশি মালালা যতদিন পাকিস্তানে ছিল কোনোদিন তাকে আমি বেপর্দা মনে হয়নি আমার

তো আমি কি করব আমাকে যেতে দেন আমি আপনাকে ভোট দেব ওই জন্য যে আপনি ক্ষমতায় গেলে মানুষ তো আপনাকে ভোট দেবে ওই জন্য যে আপনি ক্ষমতায় গেলে এই দুই পেপার দা নারী নেতৃত্বের কি ব্যবস্থা করবেন সেটা আমার একটু জানতে আমি আমি যদি ক্ষমতায়ে যাই আল্লাহ যদি আমাকে না হয় তাহলে তারা যাতে পর্দা চলেন যাতে শরীয়তের কোন শাস্ত্রিবূলক বিধান তাদের উপরে চালু করতে না হয় সেই ব্যবস্থা আমি करू নিব এবং এদেশে আরও যে সকল মহিলারা পর্দা মানে না এটা আমাদের এটা শুধু তারা একা দায়ী নয় আমাদের শিক্ষাব্যবস্থা আমাদের সংস্কৃতি আমাদের নেতৃত্বের পরিচালনা এইগুলি এর জন্য দায়ী আমরা মনে করি কোনো দেশে ইসলামী রাষ্ট্র যদি হয় ইরানের মতো দেশ যে দেশে বাচ্চা সার আমলে সেখানের মধ্যে কী উলঙ্গপনা ছিল নেতৃত্বে পরিবর্তন হয়ে গেছে আপনি আপনি দেখেন আরেকটা প্রশ্নকার প্রেসিডেন্ট হয়েছিলেন বাংলাদেশের আওয়ামী লীগের বঙ্গবন্ধুর খন্দকার মুস্তাক সাহেব উনি যখন রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রপতি ওনার মাথায় একটা টুপি থাকতো আমরা তখন দেখেছি ওনার সাথে উনার অফিসের লোকেরা সরকারি কর্মকর্তারা তার মাথায় টুপি পড়তে শুরু করেছিল লোর প্রয়োজন হয় নাই এই জন্য একটা ইসলামী রাষ্ট্র যদি হয় তাহলে দেখবেন যে অনেক কিছু বিচার করতে হবে না

এবং এই গণ আন্দোলনটাকে এক পর্যায়ে এটাকে গণতান্ত্রিক রূপ দেওয়া হয়েছে নির্বাচন হয়েছে হ্যাঁ সেখানে ভাইস প্রেসিডেন্ট ছিলেন না তার বললে আমরা কোথায় পদত্যাগ করব আমরা কি জিরো পয়েন্টে পদত্যাগ করবো তখন জিরো পয়েন্ট জনগণ দিল তখন শাহাবুদ্দিন সাহেবকে ভাইস প্রেসিডেন্ট করা হলো ভাইস প্রেসিডেন্ট করে তার কাছে পদত্যাগ করা হলো এরপর তিন দলের রূপরেখা তিন তিনজনের রূপরেখা অনুযায়ী নির্বাচন হলো তাই আমরা গণ আন্দোলনের মাধ্যমে আমরা গণ আন্দোলনের এই যে আজকে একটা গণজাগরণ সৃষ্টি হয়েছে এই গণজাগরণটা যদি সফল হয় সাকসেসফুল হয় তাহলে কোনো রক্ত করে প্রয়োজন হবে না এখানে প্রয়োজন হবে না কোনো গণতান্ত্রিক স্বাভাবিক সিস্টেম আর সিস্টেমকে সিস্টেম নির্বাচনে যাওয়ার ব্যাপারে আপনাদের হ্যাঁ নির্বাচনটা অবশ্যই হবে নির্বাচন শাহবাই খোলা খোলাফাই রাশিদের সময় ছিল এখনো নির্বাচন আছে নির্বাচনের পদ্ধতি হয়তো এখন যেমন আছে একজন পাগলের ভুটের যে দাম একজন এই উনার মতো একজন পন্ডিত মানুষ উনার ভোটেরও একই দাম খালি আইসা কাঠ শিল মারলেই হয় এটা কারা ভোটার হতে হবে ভোটার তার কি গুণাগুণ থাকতে হবে সেগুলো থাকবে সেটা ইসলাম সিস্টেম করে নিবে জি আরেকটা প্রশ্ন করি আমরা যে জামায়াতে রাজনীতি ব্যাপারে আপনাদের বক্তব্য কি যেমন একদল বলছে জামায়াতে রাজনীতি নিষিদ্ধ করা দরকার কারণ একাত্তরে তাদের ভূমিকা ছিল তারা হচ্ছে বাংলাদেশকে মানেনি এখানে হত্যা করেছে ধর্ষণের সঙ্গে জড়িত তাদেরকে নিষিদ্ধ করার ব্যাপারে কোনো বক্তব্য আছে কিনা

এটাকে তার সংজ্ঞা আপনি কুলাইতে পারছেন না এইজন্য নিষিদ্ধ করবেন নাকি সে আসলে দেশের সংবিধান ভায়োলেশন করছে দেশের প্রচলিত আইন সেটা ভায়োলেশন করছে এই এইজন্য নিসিদ্ধ করবেন এটাকে সিদ্ধান্ত নিতে হবে গায়ের জোরে কাউকে নিসিদ্ধ করে না কেন আমরা তো যে কোনো অপরাধের বিচার চাই কিন্তু আমাদের দেশে কি সব অপরাধের বিচার হচ্ছে

আওয়ামী লীগের কোনো লোক বিএনপির কোনো লোকও যদি সে ওইখানে গণহত্যা করে থাকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকে যে হত্যাকাণ্ডটি যুদ্ধের অংশ নয় যুদ্ধের বাহিরে যুদ্ধকালীন সময়ের নয় যুদ্ধের বাহিরে কোনো লোককে কোনো মহিলা কোনো শিশু কোনো বৃদ্ধ এইভাবে যারা যাদের হাতে অস্ত্র নেই এরকম লোককে কেউ যদি হত্যা করে এটা উচিত বিচার হওয়া উচিত এক নেতা গ্রেফতার হয়েছে তার তদন্ত শুরু হয়েছে না না সে মোবারক আওয়ামী লীগের লোক ব্রাহ্মণবাড়িয়ার মোবারক আওয়ামী লীগের লোক যে বের করা হয়েছে সে জামাত করতো

এটা ফিরে এসে এটা যদি আবার ফাঁসিতে রূপান্তরিত যদি হয় কিন্তু এই রায়টা আন্তর্জাতিকভাবে ভাবে দেশীয় ভাবে এটা বিতর্কিত হয়ে যাবে যে গণ চাপের মুখে বা সরকারের সৃষ্ট একদম

সরকারের যদি হতো তাহলে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে এটা বিতর্কিত হতো না বা কম হতো জি কিন্তু এটাই সম্পূর্ণ বিতর্কিত হবে সময় আজকে শেষ দুজনকে অনেক ধন্যবাদ আসবার জন্য এই বিষয়ে কথা বলবার জন্য আশা করি ভবিষ্যতে আপনারা আবার আসবেন কথা বলবো অনেক ধন্যবাদ আপনারা দেখছিলেন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে ইমেল করুন আওয়ার ডেমোক্রেসি অ্যাট আর বিডি ডট টিভিতে দেখা হবে একই সময়ে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকুন নিরাপদে থাকুন